এবার স্বাস্থ্য অধিদপ্তর কিশোরগঞ্জ জেলাকে করোনা সংক্রমণের নতুন হটস্পট বা অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল আলম, সেই সাথে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী মালিক মিঠু। প্রথমেই কিশোরগঞ্জের সহকর্মীর কাছে জানতে চাইব, স্বাস্থ্য অধিদপ্তর তো নতুন হটস্পট বা অধিক ঝুঁকিপূর্ণ কিশোরগঞ্জকে ঘোষণা করলো, কিন্তু কিশোরগঞ্জবাসীর মধ্যে কি সেই সচেতনতা বা উদ্বেগের জায়গাটি তৈরি হয়েছে? সোপা, আপনি জানেন যে সময়ের সাথে পাল্লা দিয়ে কিন্তু কিশোরগঞ্জে করোনা রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিশোরগঞ্জ সিভিল সার্জন থেকে আমি জানতে পেরেছি যে গতকালকে পর্যন্ত কিশোরগঞ্জ মোট 52 জন করোনা রোগে আক্রান্ত ছিলেন, আর আজকে ওই যে 52 জন আক্রান্ত ছিলেন তাদের মধ্যে 11 জন ডাক্তার, 2 জন স্বাস্থ্য সহকারী এবং 5 জন পুলিশ সদস্য ছিলেন। তাদের সংস্পর্শে যারা এসেছিলেন তারা সহ তা আজকে মোট 93টি স্যাম্পল ঢাকা পাঠানো হয়েছে। এই রিপোর্ট আজকে কি পরিমাণ করোনা আক্রান্ত হয়েছে সেই রিপোর্ট আজকে এখন পর্যন্ত আমরা পাই নাই। কিশোরগঞ্জ জেলা নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ, গাজীপুর এবং নরসিংদী কিন্তু কিশোরগঞ্জ জেলার হাওড় অঞ্চলে অনেক নিম্ন দরিদ্র আয়ের মানুষ কিন্তু তারা ওইখানে চাকরি করে। তারা ওই লকডাউনের পর এবং বাজারগুলোতে মানুষ চলাফেরা করছে, কেউ হোম কোয়ারেন্টাইন অথবা সামাজিক যে দূরত্ব রাখার কথা সেটা কিন্তু মানছে না। এবং তাছাড়াও কিন্তু কিশোরগঞ্জের যে মানুষ রয়েছে তারাও কিন্তু দিনে বিভিন্ন অজুহাতে বাসা থেকে বের হচ্ছেন, বের হয়ে বিভিন্ন রাস্তাঘাট অবাধে চলাফেরা করছেন। তারা তাদের মধ্যে যে সচেতনতা থাকা দরকার করোনা আতঙ্কে এবং হটস্পট হিসেবে যে হতে যাচ্ছে কিশোরগঞ্জ, তাদের মধ্যে কিন্তু সেই ধরনের কোনো আতঙ্ক অথবা তার মধ্যে কিন্তু উদ্বেগ কিন্তু নেই। এই ছিল কিশোরগঞ্জ থেকে করোনা আপডেট সর্বশেষ। জি শরীফুল, ধন্যবাদ আপনাকে।